يخبر تعالى عن حال من حضره الموت من المفرطين الظالمين বলেন সমস্ত গুনাহগারদের মৃত্যুর দৃশ্য আল্লাহ তাআলা এই আয়াতের কারিমের মধ্যে বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় সে কি বলবে انه يندم في تلك الحال সেই অবস্থাতে চূড়ান্তভাবে লজ্জিত হবে اذ راى ماله وشاهد قبح اعماله যখন সে তার মাল দেখবে তার সামনে কি এটা দেখবে সে তার সামনের পরিণতি দেখবে যখন সে তার ঠিকানা দেখবে এবং তার জীবনের সমস্ত আমলের খারাপগুলো যখন দেখবে সমস্ত খারাপ নতিজা যখন দেখবে একদিকে ফলাফল দেখবে একদিকে কি করেছে সেটা দেখবে জীবনে যা করেছে সব তার চোখের সামনে জীবনে যা করেছে সব চোখের সামনে এগুলো দেখবে আর এগুলোর মাল এগুলোর নতিজা দেখবে এগুলোর ফলাফল দেখবে যখন সে তার ঠিকানা দেখবে যখন সে তার কি সমস্ত মুমিনিন মুমিনিন কামিলিন যারা জীবনে কখনো নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই যাদের নেক আমল বেশি তা আল্লাহ তাআলা প্রথম এদের সামনে জাহান্নাম তুলে ধরবে এইভাবে জাহান্নাম তার চোখের সামনে দিবে চোখের সামনে জাহান্নাম দেওয়ার সাথে সাথে সে ভয়ে বিহবল হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটার পরিবর্তে জান্নাত দিবে আর বলবেন জাহান্নাম ছিল তোর ঠিকানা কদ বদলতা হাদা বিহাদা এটা কি তুমি এটা দিয়ে বদলে দিয়েছো সুবহানাল্লাহ ছিল জাহান্নাম তোমার ঠিকানা তুমি জান্নাতকে তোমার ঠিকানা বানিয়েছো সুবহানাল্লাহ বাস ফাদহিকা সে হাসবে মুচকি হাসবে লাফিয়ে জান্নাতে পড়তে চাইবে খুশিতে খুশিতে জান্নাতে যেতে চাইবে এটা হলো মুমিনিন কামিলিন দৃশ্য আচ্ছা এই দৃশ্যটা কেমন খুশির বলেন সে ভুলে যাবে তার পেছনে কে আছে ভুলে যাবে শুধুই সে চাইবে জীবনের সমস্ত কষ্ট সে ভুলে যাবে জীবনের সমস্ত থকান ভুলে যাবে বাস তার সামনে জান্নাত হাসবে তার সামনে হুরগুলো নাচবে তার সামনে জান্নাতের ফুলগুলো দুলবে যার সামনে জান্নাতের ফলগুলো হাসবে যেন ফল ধরে এমন এমন সুবহানাল্লাহ বলে যেন হুরগুলো তার সাথে সাফা করবে এমন এমন যেন ফলগুলো সাজানো থরে থরে তার সামনে ফুলগুলো নড়ে পাখিগুলো কিচির মিচির করে সবুজ বনায়ন শুধুই বাতায়ন সৃষ্টি করে বাহ এমন সময় আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা বলবেন সামনে আছে এক এক আয়াতে চিত্র আছে বিশ্বাস করেন আমার এই কিতাব থেকে আমার মনে হচ্ছে যেন মওতের ছবি আঁকে যেন পুরো জান্নাতের ছবি আঁকে পুরো জাহান্নামের ছবি আঁকে এ সময় সে কি করবে কি পরিমাণ খুশিতে সে বাঘ বাঘ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবেন আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা اخرجي بروح وريحان اخرجي بروح وريحان ابشري برب غير غزبان هي পবিত্র আত্মা কুনতে ফিল জাসাদি তাইয়্যিব তুমি পবিত্র শরীরে ছিলে কুনতে ফিল জাসাদি তাইয়্যিব তুমি এক পবিত্র শরীরে ছিলে পবিত্র আত্মা তুমি পবিত্র শরীরে ছিলে اخرجي بروح বিরহিম ওয়রাইহান বলে জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও জান্নাতের সুগন্ধি আপনাকে আতর লাগালে আপনি কি করেন কিভাবে আল্লাহ কিভাবে রাসূল ছবি আনছে আতর লাগালে আপনি কি করেন দেখান তো আপনি কি করেন তো বলে বেরা উঠি মরে আহান জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও আহ যেন সে জান্নাতের সুগন্ধি শেষ টান দিবে শেষ টান দিয়ে ছেড়ে দিবে শেষ মেরা ওহিম ওয়ালাইহান ওয়াবশিরি বিরাব্বিন গায়রে গাদবান এমন এক রবের সুসংবাদ তুমি গ্রহণ করো যিনি তোমার উপরে জীবনে আর কখনো নারাজ হবেন ব্যাস সকলে দেখবে হাসতে হাসতে চলে গেছে সকলে দেখবে মুচকি হাসি আছে সুবহানাল্লাহ الله أكبر كبيرا
أنه يندم في تلك الحال إذ رأى مآله وشاهد قبح أعماله فيطلب الرجعة إلى الدنيا সে তখন শুধুই বলবে ফিরিয়ে দেন দুনিয়াতে দুনিয়াতে ফিরিয়ে দেন লা লিতামাতু বিলাযাতিহি দুনিয়ার ভোগ করার জন্য নয় ও ইক্তিতাফি শাহাওয়াতিহি দুনিয়ার আর শাহাওয়াতের জন্য নয় ও ইন্নামা যালিকা কামা ইয়াকুল লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু ফিরিয়ে দেন দুনিয়ার জন্য আর নয় দুনিয়াতে দুনিয়ার জন্য আর নয় বলেন 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 না বিবির জন্য নয় সন্তানদের জন্য নয় দোকানের জন্য নয় শুধুই আমি আমার পুঁজি করব আমি এই দিনের জন্য তৈরি হয়ে আসব আমাকে আরেকটু প্রস্তুতির সময় দেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু মিনাল আমাল ওয়া ফাররতু ফি জানবিল্লাহ কাল্লা আল্লাহ বলবেন না লা রাজআত লাহা ওয়ালা ইমহাল আর ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই ওয়ালা ইমহাল আর আর তোমাকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই হাত কাদাল্লাহ আনহুম ইলাইহা লা ইয়ারজিউন আল্লাহ তাআলার ফয়সালা এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ তাআলার সিদ্ধান্ত তুমি আর ওখানে ফিরে যাবে না লা ইয়ারজিউন তুমি আর ওখানে তুমি আর দুনিয়াতে কখনো ফিরে যাবে না এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা মুজাররাদু ক্বাউলিল লিসান আমি জানি তোর এই কথা শুধুই তোর মুখনিসৃত কথা শুধু তোর কথার কথা শুধু কি কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বাইলুহা এটা শুধুই তোর জীবনের কি তোর জীবনের একটা কথার কথা মুজাররাদু ক্বাউলিল লিসান লা ইউফিদু সাহিবাহু ইল্লা আল হাসরাতা ওয়ান নাদাম বলে এই কথা তোর জীবনে আর কোনো ফায়দা দিবে না এটা শুধুই তুমি আফসোসই করতে পারবা তুমি বলতেই পারবা রব্বির জিউন কতবার বলবে রব্বির জিউন আল্লাহই জানে কোন নিঃশ্বাসে বলবে রব্বের জেউন আল্লাহ জানে কোন নাদামতের সাথে বলবে রব্বের জেউন আল্লাহ জানে কোন আফসোসের সাথে বলবে কোন হতাশার সাথে বলবে কোন আওয়াজে বলবে আল্লাহ তালাই জানে সে শুধু মুখে বলবে রব্বের জেউন কি বলবে বলেন রব্বের জেউন এবার আল্লাহ তালা বলেন তুই শুধু কথার কথা যদি তোকে আমি আবার ফিরিয়ে দেই যদি তোকে আমি আবার ফিরিয়ে দেই লাআদ লিমা নুহিয়া তুই আবার নামাজ ছেড়ে দিবি আবার ভুলবি আমাকে ওখানে গিয়ে তুই আবার মারামারি করবি ওখানে গিয়ে তুই আবার কি করবি এক কাউন্সিলর হওয়ার জন্য তো জান লাগাবি এক কাউন্সিলর হওয়ার জন্য তো জান লাগাবি তুই মাল লাগাবি লেকিন তুই তোর মেয়াদ শেষ করার আগেই আমি তুলে নিয়ে আসবো বলেন না বাস্তব না বাস্তব মেম্বারের জন্য জীবন লাগাই দিতেছে জীবন উৎসর্গ করে দিতেছে মেম্বার হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য জীবন বাজি লাগাইতেছে এমপি হওয়ার জন্য জীবন বাজি লাগাইতেছে একটা বাড়ি করার জন্য কি লাগাইতেছে বলেন জীবন বাজি লাগাইতেছে আল্লাহ তাআলা বলেন না না যদি তোকে ফিরিয়ে দেই লাআদু ইলা মা নুহু তাহলে তুই আবার করবি এটা আমার জানা আছে এই জন্য কাল্লা না না তোর জন্য আর কি ومن ورائهم برزخ الى يوم يبعثون তোর সামনে একটা জীবন আছে ওই জীবনের নাম বারজখ ওই জীবনের নাম কি ওই জীবনের নাম বারজখ আউয়াল হাজিজ বাইন শাইআইন বারজখ কাকে বলে দুই জীবনের মধ্যখানে একটা অবস্থান দুই জীবনের মধ্যখানে কি একটা অবস্থান একদিকে দুনিয়ার সামনেও পর্দা পড়ে যাবে আরেকদিকে জান্নাতের সামনেও পর্দা পড়ে যাবে এই দুই পর্দার মধ্যখানে সময়টাকে কি বলে বারজাখ দুই পর্দার সময়টাকে কি বলে বারজাখ ফাহুয়া হাউনা আল হাজিজ বাইন আদ-দুনিয়া ওয়াল আখিরা কবর হলো দুনিয়া আর আখিরাতের মধ্যখানে একটা জায়গা বলেন দুনিয়া এবং আখিরাতের কি মধ্যখানে একটা জায়গা এই বারজাখ ইয়াতানাআমুল মুতিউন ওয়া ইউআদাবুল আসুন না ফরমানরা এখানে আযাবে গ্রেফতার হবে আর ফরমাবরদাররা এখানে নেয়ামতে কি হবে নেয়ামতের ভিতরে ডুবে থাকবে সুবহানাল্লাহ এটা নেয়ামতের আতিশয্য ঘুমাসবে আর ওদের জীবনের জন্য ঘুম শেষ যারা ফজর পড়ে নাই এদের জীবনের জন্য ঘুম শেষ আর যারা ফজর ছাড়ে নাই এরা জীবনের তরে শেষবারের মতো ঘুমাবে কি বলছি বলেন এরা কি
এক ঘুমে দরিয়া পার এক ঘুমে কি এক ঘুমে দরিয়া পার আল্লাহু আকবার কবীরা ইয়াতানামুল মুতিউন ওয়া ইউআযাবুল আসুন من ابتداء موتهم واستقرارهم في قبورهم الى يوم يبعثون بس مطيع العاصي نكر جرا تراو برزخে থাকবে বদকার যারা তারাও বর্জকে থাকবে ইলা ইয়াউমি ইউবাতুন কোন দিন পর্যন্ত কিয়ামত দিবস পর্যন্ত পুনরায় ফাফাক্কির ইয়া আব্দুল্লাহ এবার মুসান্নিফ বলেন হে আল্লাহর বান্দা একটু চিন্তা করো ফি হাদিস সাআ ওই সময়টা একটু ভাবো ওয়াকাদ হিলা বাইনাকা ওয়া বাইনা শাহওয়াতিকা ওয়া মুহাব্বিক তোমার জীবনের সমস্ত ভালোবাসা তোমার জীবনের সমস্ত চাওয়ার পাওয়া তোমার করা বাড়ি আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে তোমার করা গাড়ি আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে তোমার ব্যবসা আর তোমার মধ্যে পর্দা পড়ে যাবে এ পাশে আর তুমি কিছুই দেখবা না ওদিকের সব খুলবে ওদিকের বাতায়ন খুলে দিবে ওদিকের জানালা খুলে দিবে আর এদিকের জন্য পর্দা পড়ে যাবে এদিকে তুমি কিছুই দেখবা না ওদিকে তুমি সব দেখবা বলো তো ওই সময়টা কেমন হবে বলেন এজন্য দেখবেন এক এক নিমিষে যেন অন্যদিকে তাকিয়ে আছে বাস্তব না বাস্তব মৃত্যু পূর্ব মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে চোখ খালা হয়ে গেছে আরেক দিকে তাকায় রয়েছে কোন দিকে তাকায় রয়েছে হাতে সে জান্নাতের নেয়ামতের দিকে চেয়ে আছে জান্নাতের নেয়ামত পায় আসলে সব ভুলে গেছে আর অথবা মুআযাল্লাহ জাহান্নামের আযাব দেখছে জীবনের সমস্ত নেয়ামত ভুলে গেছে লা ইয়াকুলু আন হালাতাইন দুই অবস্থা থেকে কেউ পরিত্রাণ পাবে না নবীও না রাসূলও না ওলিও না এদিকে পর্দা পড়ে গেছে ওদিকের পর্দা খুলে গেছে এজন্য ইমাম রাজি রহমতুল্লাহ লিখছেন মাঝে মাঝে চোখ দুটো বন্ধ করো আর দিলের দুয়ার খুলে দাও চোখ বন্ধ করে দিলের দুয়ার খুলে দাও বলেন কি বলছে বলেন চোখ খুললে দেয়াল দেখা যায় আর চোখ বন্ধ করলে আরশ দেখা যায় মাঝে মাঝে কি খোলা বলেন দিলের দুয়ার খোলা মাঝে মাঝে চোখ বন্ধ করা বন্ধ হওয়ার আগে মাঝে মাঝে কি করা চোখ বন্ধ করে ফিকির করা আমার মাল কি হবে আমার গন্তব্য কি হবে আমার মারজা কি হবে আমার ফিরার জায়গা কি হবে আমি যাচ্ছি কোথায় মাঝে মাঝে কি করা বলেন মাঝে মাঝে চোখ বন্ধ করে কি করা ফিকির করা মাঝে মাঝে অতীতকে সামনে তুলে নিয়ে আসা আমার অতীতে কি কি করেছি আমি এগুলোকে মাঝে মাঝে সামনে নিয়ে আসা আর আমার এগুলোর ফলাফল কি হবে এগুলোকে মাঝে মাঝে ভাবতে থাকা তাফাক্কির ইয়া আব্দুল্লাহ ফি হাদিস সাআ ওই মুহূর্তটাকে একটু ফিকির করো ইতহিলা বাইনাকা ওয়া বাইনা শাহওয়াতিক ওয়া বাইনা মাহাব্বিক তোমার জীবনের সমস্ত ভালোবাসা তোমার জীবনের সমস্ত চাওয়ার পাওয়ার সামনে যখন পর্দা পড়ে যাবে একটু ভাবো তো দেখি তখন কেমন হয় ওয়ানকাতাত আনকা ফুরসাতুল আমালিস সালিহা আর জীবনে জিব্বা নাড়াবার আর সুযোগ নেই একবার সুবহানাল্লাহ বলে নিবা এই সুযোগ আর হবে না এই সুযোগ আর কি এই সুযোগ আর হবে না হ্যাঁ কেন ঘুমেই তো আমাদেরকে বলে দেয় সুরে এখলাস পড়তে থাকি তো ঘুম এসে যেতেছে তো এখলাসের মধ্যে কি হয়ে যায় রদ বদল হয়ে যায় আর হয় না হয় না জিব্বা আড়ষ্ট হয়ে যায় জিব্বার সঠিক উচ্চারণ করে না হ্যাঁ রাসূল বলেন এই সময় তেলাওয়াত না করা এই সময় কি রাত্রে আমারও একই অবস্থা হয়েছে আজকে রাত্রেও সুরে ইখলাস বলা নাচ করতেছিলাম পারছিলাম না বারবার খালি হারায় যাই তো পরে এটা বাদ দিয়ে সুবহানাল্লাহ শুরু করছি তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভুল হলেও কোনো অসুবিধা নেই তেলাওয়াত তো ভুল হয়ে গেলে কী হয়ে যাবে নাউজুবিল্লাহ যদি কুফুরি হয়ে যায় আর কুফুরি অবস্থায় ঘুম এসে যায় আর ওই অবস্থায় মওত হয়ে যায়
জন্য বেশি ঘুম আসলে তখন কি না করা বলেন? তেলাওয়াত না করা। হ্যাঁ, সুবহানাল্লাহ করতে থাকা।